কলকাতা শহরে অনেক বড় একটা পুরাতন বাড়ি ছিল, সেখানে কেউই যেত না, কারণ সবাই মনে করত সেখানে ভূত আছে। সেই শহরের চার বন্ধু সিদ্ধান্ত নেয় তারা সেখানে যাবে। তাদের মধ্যে ছিল রিয়া, রিমি, সোহেল ও রাজু। তারা পরীক্ষা করার জন্য সবাই সেই বাড়ির দিকে রওনা হয়। তারা সবাই সেখানে পৌঁছে যায়। তারা সেই বাড়ির ভেতরে প্রবেশ করে এবং রুমের অনেকগুলো ছবি তোলে। তারা সবাই বাড়িটা খুব ভালো করে দেখে, কিন্তু কাউকেই তারা দেখতে পায় না। তখন রিয়া বলে, রাজু, আমার মনে হয় এখানে কেউ নেই, শুধু মানুষ ভয় পায়। সব জায়গায় তো দেখলাম, কিন্তু কাউকেই তো দেখছি না। রিমি, হ্যাঁ রাজু, তুমি ঠিকই বলেছ। তখন সহেল হঠাৎ বলল, আচ্ছা আমরা ছবিগুলো একটু দেখি কেমন হলো। সবাই যখন ছবিগুলো দেখে তারা সবাই অনেক ভয় পায়। তারপর তারা সবাই সেখান থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে তারা ছবিতে কি এমন দেখলো যা দেখে তারা সবাই ভয় পেয়ে গেল আর সেখান থেকে দ্রুত পালিয়ে আসে? তো বন্ধুরা, তোমরা ছবিগুলো খুব ভালো করে দেখো আর তোমার মতামতটি কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? তোমরা ছবিগুলো দেখো, একটা ছবিতে তারা চারজনই আছে, কিন্তু এটা কেমন করে সম্ভব? তারা চারজনই গিয়েছিল সেখানে, আর তারা চারজনই যদি ছবিতে থাকবে তাহলে তাদের ছবিটা কে তুলে দিয়েছিল? আর এর মানে ছবিটা ভূতে তুলেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা ভিডিওতে একটু লাইক দিয়ে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। এমন কোন স্থান আছে দেখতে যেটা পাই? মাকে দাদি, বউকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা সোজা, একটু ভাবলেই পাবে, মাথায় দিয়ে ভাই, কে এত ভাবে? বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? উত্তরটি হবে অভিনয় মঞ্চ। চলো পরের ধাঁধাটি দেখে আসি। একটা শহরের বড় একটা দোকানে প্রতিদিন চুরি হচ্ছিল। দোকানটার মালিক চোরটাকে ধরতে পারত না, তাই সে পুলিশ ইন্সপেক্টর সফিকে ফোন করে আর সব কথা তাকে বলে। কিন্তু কিছু সময়ের মধ্যে পুলিশ সফিন সেখানে চলে আসে। তখন দোকানটাতে অনেক ভিড় ছিল। পুলিশ দোকানের মালিককে বলে, আপনার দোকানে কি সিসিটিভি ক্যামেরা আছে? দোকানদার বলে, জি। তখন সে সিসিটিভি ক্যামেরাটি দেখতে চায়। দোকানদার পুলিশ সফিনকে সেখানে নিয়ে যায় এবং ফুটেজগুলো চেক করায়। পুলিশ ফুটেজ দেখে বুঝতে পারে কে আসলে প্রতিদিন চুরি করে। তো বন্ধুরা, এখন তোমরা কি বলতে পারবে পুলিশ কি এমন দেখলো যা দেখে সে বুঝতে পারলো কে প্রতিদিন চুরি করে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? প্রথম ফুটেজে তিনজন লোক দাঁড়িয়ে আছে, কিন্তু সবাই স্বাভাবিক। আর দ্বিতীয় ফুটেজে দেখো, সবুজ টি-শার্ট পরা লোকটার পেট অনেক বড় দেখা যাচ্ছে। তার মানে সে তার টি-শার্টের ভেতরে চুরি করা সব জিনিস নিয়ে যাচ্ছে। পুলিশ সেখানে যায় এবং লোকটাকে ধরে ফেলে। তো বন্ধুরা, তোমরা যারা জিনিয়াস তারা অবশ্যই উত্তরটি পেরেছিলে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। রিয়া একটা গুহায় আটকা পড়ে। সে কোনোভাবেই বাইরে বের হতে পারছিল না। সে গুহার ভেতরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে তার সামনে দেখতে পায় গুহার তিনটা মুখ, যা দিয়ে সে বাইরে বের হতে পারবে। কিন্তু গুহার তিনটা মুখেই আছে বিপদ। প্রথম মুখে আছে হিংস্র সিংহ, তারপর দ্বিতীয় মুখে আছে বড় একটা পাথর যা ঝুলন্ত, আর তৃতীয় মুখে আছে জ্বলন্ত আগুন। রিয়া ভেবে পাচ্ছিল না সে কোন মুখ দিয়ে বাইরে বের হবে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে রিয়া গুহার কোন মুখ দিয়ে গেলে বেঁচে ফিরবে? তো বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? তোমরা ভালো করে খেয়াল করে দেখো, প্রথম মুখে আছে সিংহ, দ্বিতীয় মুখে আছে ঝুলন্ত পাথর,
আর তৃতীয় মুখে আছে আগুন। রিয়া দ্বিতীয় মুখটা দিয়ে বের হবে, কারণ দ্বিতীয় মুখের উপরে পাথর ঝুলে আছে, রিয়া নিচ দিয়ে চলে যেতে পারবে, তাতে তার তেমন কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, তোমরা যারা জিনিয়াস তারা অবশ্যই উত্তরটি পেরেছিলে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। স্ক্রিনে তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ, এখানে একটা ফলের ছবি আছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে কি ফলের ছবি দেওয়া আছে। বন্ধুরা, তোমরা ভালোভাবে দেখো আর উত্তরটা কমেন্ট করে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? এই দেখো, এখানে একটা আপেলের ছবি দেওয়া আছে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। তিন বন্ধু জঙ্গলে যায় ঘুরতে, তাদের মাঝে ছিল রবিন, রায় ও রনি। হাঁটতে হাঁটতে তাদের অনেক ক্ষুধা পায়, কিন্তু তারা কেউ কোনো খাবার পাচ্ছিল না। হাঁটতে হাঁটতে তারা এক সময় দেখতে পায় একটা কলা গাছ, কিন্তু সেখানে দুইটা কলা ছিল, কিন্তু তারা ছিল তিনজন। এখন তারা দুইটা কলা তিনজন কিভাবে সমান ভাগ করে খাবে? তো বন্ধুরা, তোমরা যারা উত্তরটি পারবে তারা অবশ্যই কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? তোমরা যারা উত্তরটি পারোনি তারা দেখে নাও। উত্তরটা হবে, তারা কলা দুইটাকে তিন ভাগে কাটবে, তাহলে ছয়টা অংশ হবে, এরপর সবাই দুইটা অংশ করে খাবে। উত্তরটা অনেক সহজ ছিল, তাই না বন্ধু? চলো পরের ধাঁধাটি দেখে আসি। নয়নে নয়নে থাকে, দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয়। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি মজার উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে কাজল। চলো পরের প্রশ্নটি দেখে আসি। চার পায়ে বসি মোরা, আট পায়ে চলি, বাঘ নয় ভাল্লুক নয়, আস্ত কাঁধে ঝুলি। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে চটপট কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটা হবে পালকি। চলো পরের প্রশ্নটি দেখে আসি। তিন অক্ষরের নাম তার, মেয়েরা গায়ে মাখে, প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে ওঠে, মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফুলে থাকে, শেষের অক্ষর বাদ দিলে হাঁটার পথে থাকে। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? উত্তরটি হবে আলতা। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একদিন সকালে একটা বাড়িতে বাড়ির মালিক খুন হয়ে যায়। কাজের লোক বাড়িতে আসে, লাশ দেখে চিৎকার দিয়ে ওঠে। তখন বাড়িতে থাকা সবাই সেখানে আসে। তখন বাড়িতে ছিল বাড়ির মালিকের বোন মীরা, তার স্বামী সামিন ও বাড়ির মালিকের একজন গেস্ট হাবিব সাহেব। তারা সাথে সাথে পুলিশ সাদাতকে ফোন করে। পুলিশ খবরটি শোনার কিছুক্ষণ পর এই ঘটনাস্থলে আসে। পুলিশ এসে দেখে তাকে কেউ বুকে ছুরি দিয়ে আঘাত করেছে। পুলিশ বাড়ির সবাইকে জিজ্ঞাসা শুরু করে। প্রথমে বাড়ির মালিকের বোন মীরাকে প্রশ্ন করে, খুন হবার সময় আপনি কোথায় ছিলেন? মীরা বলে, আমি জানি না, আমার ভাই কেমন করে খুন হলো, খুন হবার সময় আমি আমার ঘরেই ছিলাম, আমি কিছুই জানি না এই খুনের ব্যাপারে। পুলিশ সাদাত মীরার স্বামী সামিমকে জিজ্ঞাসা করলে সে জানায়, আমি আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসেছি, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, আমি এই খুনের ব্যাপারে কিছুই জানি না। এরপর হাবিব সাহেবকে জিজ্ঞাসা করলে সে জানায়, তারা দুই বন্ধু তাদের রুমে বসেই গল্প করছিল, আর সে ঘুমিয়ে যায়, আর সকালে কাজের মেয়ের চিৎকার শুনে তার ঘুম ভাঙে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। এরপর পুলিশ কাজের মেয়েকে জিজ্ঞাসা করলে সে বলে, স্যার, আমি প্রতিদিন সন্ধ্যার আগেই রাতের রান্না করি, রাতের রান্না করে চলে যাই,
আর সকালে এসে দেখি সাহেব এখানে খুন হয়ে গেছে। আমি এই ব্যাপারে কিছুই জানি না। এদের সবার কথা শুনে পুলিশ বুঝতে পেরে যায় কে বাড়ির মালিককে খুন করেছে। তো বন্ধুরা, তোমরা কি এদের সবাইকে দেখে ও লাশটাকে দেখে বলতে পারবে এদের মধ্যে কে আসলে বাড়ির মালিককে খুন করেছে? বন্ধুরা, তোমরা যদি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? তোমরা একটু ভালো করে দেখো। মালিকের বোন বলেছিল আমি ওই সময় আমার ঘরে ছিলাম, আর শামিম বলেছিল আজকে অফিস থেকে সে তাড়াতাড়ি এসেছে, আসে ঘুমিয়ে গিয়েছিল। বাড়ির গেস্ট হাবিব সাহেব বলেছিল তারা দুই বন্ধু রুমে বসে গল্প করছিল। আসলে সবাই যদি ঘুমায় তাহলে খুন করলো কে? সবাই মিথ্যা কথা বলছে। বাড়ির মালিককে তারা সবাই মিলে মেরে ফেলেছে। বাড়ির মালিকের কোনো সন্তানই ছিল না, তাই তারা সবাই মিলে তাকে মেরে ফেলে। তো বন্ধুরা, তোমরা যারা জিনিয়াস তারা অবশ্যই উত্তরটা পেরেছিলে। চলো পরের প্রশ্নটা দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে তিনজন লোক দেখতে পাচ্ছ। তোমাদের খুব ভালো করে দেখে বলতে হবে এদের মধ্যে কে সব থেকে বেশি বিপদে আছে। বন্ধুরা, তোমরা স্ক্রিনটি ভালোভাবে দেখো আর উত্তরটা খুঁজে বের করো। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? তোমরা একটু খেয়াল করে দেখো, দ্বিতীয় লোকটার সামনে একটা কাঁকড়া রাখা আছে যেটা খাঁচার মধ্যে যেতে পারবে। প্রথমজনকে দেখো, তার সামনে একটা কুমির আছে যেটা খাঁচার ভেতরে যেতে পারবে না। তৃতীয় জনকে দেখো, তার সামনে একটা বাঘ আছে, বাঘটাও খাঁচার ভেতরে যেতে পারবে না। তাই দ্বিতীয় লোকটাই বেশি বিপদে আছে। তো বন্ধুরা, আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিও। আর এমন এমন আরো মজার ধাঁধা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনটি অন করে দাও।